প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো আল্লাহ পাকের অশেষ কৃপায় সবাই ভালো আছো। সকালের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সুন্দর রাখছে। আর এই বিষ্ণুঘন পরিবেশে আমি সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, গত ক্লাসে পড়াচ্ছিলাম আসমাউল হুসনা, আজকে আমি তোমাদেরকে পড়াবো রিসালাত। রিসালাত নিয়ে আজকে তোমাদের আলোচনা, এটা আমাদের সিলেবাসে আছে রিসালাত। কিন্তু শিক্ষার্থীরা, আমরা আগে জেনে নিই রিসালাত কি। রিসালাত শব্দটি হলো আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো বার্তা। দেখো, এর আবিধানিক অর্থ হলো বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন ইত্যাদি অর্থ ব্যবহার হয়। তাহলে রিসালা শব্দের অর্থ পেলাম আমরা চারটি, আমাদের বইতে আছে। রিসালা শব্দের অর্থ হলো বার্তা, রিসালা শব্দের অর্থ খবর, রিসালা শব্দের অর্থ সিটি ও সংবাদ বহন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই রিসালাতের অর্থ হলো বার্তা, খবর, সিটি ও সংবাদ বহন। এবার আসলে রিসালাত কাকে বলে আমরা দেখবো। তাহলে আমরা একটা শাব্দিক অর্থ নিলাম। শাব্দিক অর্থ হলো যে বার্তা, খবর, সিটি ও সংবাদ বহন। এবার রিসালাত কাকে বলে? রিসালাত নবী রসুলের দায়িত্বকে বলা হয় রিসালাত। আমরা সংক্ষেপে এইটুকু জেনে নিই, নবী রসুলের দায়িত্বকে বলা হয় রিসালাত। সংজ্ঞাটা আমি লিখে নিই, তোমাদের খেয়াল করতে হবে, আমি বড় করে লিখছি। হ্যাঁ, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। নবী রসুলের দায়িত্বকে বলা হয় রিসালাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম? নবী রসুলের দায়িত্বকে বলা হয় রিসালাত। এবার আসো, তাহলে নবী রসুলদের আল্লাহ তাআলা কি মিশন দিয়ে দুনিয়াতে পাঠালেন? আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠালেন, তাদেরকে অনেক দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠালেন। যেমন ধরো, নবী রসুল আমাদেরকে আল্লাহ তাআলা পরিচয় জানিয়ে দিয়েছেন, এরা মানুষকে সত্য দিনের পথে আহ্বান করেছে, এবং এরা সর্বোপরি যে কাজটা করেছে, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে গেছে। সুতরাং আল্লাহর বাণী, এই যে দায়িত্ব নবী রসুলের, এই দায়িত্ব পালন করেছে, এই জন্য তাদেরকে বলা, এদেরকে বলা হয় রিসালাত। তা নবী রসুল এই দায়িত্ব পালন করেছেন, আর এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয়, সত্য দিন ধর্মের পরিচয় পেয়েছি, আল্লাহর বাণী, যেগুলি আমরা জানতাম না। আল্লাহর নবী আমাদের জিবরাইল আলাইহিস সালামের, তিনি ওহীপ্রাপ্ত হয়ে আমাদের মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছে রিসালাত। এই জন্য আমাদের আকাশের পরে আমাদের অন্যতম বিশ্বাস হলো রিসালাত। অর্থাৎ রিসালাতে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। রিসালাতে বিশ্বাস না থাকলে একজন মানুষ মুমিন হতে পারে। যুগে যুগে আল্লাহ তাআলা এই নবী রসুল কারা ছিলেন, এদের পরিচয় নিয়ে আমরা এখন একটু কথা বলি। নবী রসুল কারা? প্রিয় শিক্ষার্থীরা, দেখো নবী রসুল কারা আগে আমরা জেনে নেই। নবী ও রাসুল কারা, এদের পরিচয় জেনে নেই। নবী রসুল কারা? তাহলে দেখো, নবী রসুলরা ছিলেন আল্লাহর প্রেরিত বান্দা বা মনোনীত পুরুষ। এরা কোনো ফেরেশতা নয়, আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর কোনো পুত্র, এমন ধারণা কিছু করা যাবে না। এরা আমাদের মতো সাধারণ মানুষ, এরা আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর কোনো পুত্র নয়। কিন্তু এদের চরিত্র ছিল একেবারে নিষ্কলু, এরা ছিল সত্যচারী, এরা ছিল নির্লোভ, এরা এদের প্রতি কোনো স্বার্থপরতা ভিত্তি ছিল না, স্বরূপ এরা ছিল মাসুম, নিষ্পাপ। আল্লাহ তাআলা এদেরকে নিষ্পাপ করে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ একটা মানুষের যত মহা গুণাবলী থাকা দরকার, আল্লাহ তাআলা নবী রাসূলদের মধ্যে সেটা দিয়ে দিলেন, আর এরাই ছিলেন নবী রাসূল। আর এদের প্রেরিত
এরা যে বার্তা আমাদের কাছে পৌঁছেছে, এই এই সেই বার্তা আমরা পেয়েছি বলে আজকে আমরা আখেরাত কবর হাসর মিজান সিরাত আল্লাহর কাছে সত্য ভালো মন্দ ন্যায় অন্যায় এগুলো আমরা বুঝতে পেরেছি। এই জন্য নবী রসুল ছিলেন ভালো চরিত্রের অধিকারী, ভালো মনের অধিকারী। এরা হলো নিষ্কলুষ নিঃশেরা কাছে সত্যশ্রী নিষ্পাপ ভালো মানুষের অধিকারী। কিন্তু এই ধারণাটা করা যাবে না যে নবী রসুলরা কিন্তু আল্লাহর একটা অংশ বা পুত্র, এমন বিশ্বাস আমরা পাবো। এবার আসুন নবী রসুলের মধ্যে পার্থক্য কী, প্রিয় শিক্ষার্থীরা দেখো নবী রসুলের মধ্যে পার্থক্য আমাদেরকে জেনে নেওয়া উচিত। নবী রসুলের মধ্যে পার্থক্য, আচ্ছা যারা নবী রসুল কি, নবী রসুল এখানে আমি দুটো শব্দ ব্যবহার করেছি, তোমরা দেখো নবী হলো যারা আর রসুল কারা, এদেরকে বলো নবী হলেন তারা যাদের পরে কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয় নাই। আমি আবারও বলি নবী হল তারাই যাদের পরে কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয়, আর রসুল হল ওই সমস্ত ব্যক্তি যে মহামানব যাদের পরে আসমানি কিতাব পড়ে গেছে। একটা পার্থক্য পেলাম। আমরা আরেকটা পার্থক্য জেনে নিই যে নবীরা পূর্বোত্তর রসুলদের কিতাবের অনুসরণ করে, নবীরা কী করবে পূর্বোত্তর রসুলের উপরে অবতীর্ণ যে বিধান থাকবে অবতীর্ণ যে কিতাব থাকবে সেই কিতাবের আলোকে তারা দিন অনুষ্ঠান করবে। আর রাসুল খারাপ রাসুলের উপরে যে অবতীর্ণ যে আসমানি কিতাব অবতীর্ণ হবে সেই কিতাবের আলোকে তারা সত্য দিন প্রচার করবে। তাহলে দুটো পার্থক্য। এবার আসল তৃতীয় পার্থক্য আমরা দেখি, একই সময় আল্লাহ তাআলা অনেক নবীর আগমন ঘটেছে। আমরা শুনছি জানি যে আল্লাহ তাআলা হাদিসের ভিতরে দেখছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 পয়গম্বর, কোনো বর্ণনা আসছে 2,24,000 পয়গম্বর। যদি আমরা কমটাই ধরি তাহলে 1,24,000, তাহলে 1,24,000 ভিতরে এই নবী ছিলেন অগণিত, রসুলের সংখ্যা ছিল সীমিত। এটা একটা তাহলে শিক্ষার্থীরা তোমরা যেখানে আসো ক্যালকুলেশন, তাহলে নবীদের সংখ্যা অগণিত, রসুলদের সংখ্যা সীমিত। আমরা আমাদের যে জানতে পেরেছি পাঠ্যবই আরকে রসুলদের সংখ্যা আমাদের আল্লাহ তাআলা যে রসুল পেরেছেন তাদের সংখ্যা ছিল 313 জন। এই অর্থে বলা যায় যারা নবী তারা রসুল নয়, তবে তবে যারা রসুল তারা অর্থাৎ রসুলের মর্যাদা বেশি। তাই বলে আমাদের পার্থক্য করবো না যে নবী ছোট রসুল না, নবী রসুল যে অবস্থায় আছে আমাদের বিশ্বাস করতে হবে। সর্বকালে আদম আলাইসাল্লাম থেকে থেকে যে নবাতে ধারাবাহিকতা শুরু হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সেই ধারাবাহিকতা শেষ হয়েছে। যুগে যুগে এই যে পয়গম্বর এই নবী রসুলে আগমন করেছে এদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যদি নবী ছিলেন না মানে রসুল না, অর্থাৎ কেতাব নাজিল হয়নি আর হয়েছে, অর্থাৎ এরা আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত পুরুষ, এরা মনোনীত বান্দা, এদেরকে এদের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ ইমানের যে সাতটি বিষয় আছে তার ভিতরে যে আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, অর্থাৎ 4 নম্বর যে কথাটা বলেছে তোমরা রসুলদের উপর বিশ্বাস করতে হবে, ইমানে আনার জন্য এটা পূর্ব শর্ত। তাহলে নবী রসুলের আগমন শুরু হয়েছে আমাদের আদব পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে, আর এই ধারাবাহিকতা আস্তে আস্তে শেষ হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এই জন্য আমাদের রসুলকে বলা হয় খাতামুন নাবিয়িন, অর্থাৎ নবীদের শেষ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পর একজন নবী আসবে। প্রিয় শিক্ষার্থী তাহলে খেয়াল করো যে আমাদের রসুল শেষ, এরপরে আর কোনো নবীর আগমন ঘটবে না। কিন্তু আমাদের জন্য তিনি কোরআন এবং হাদিস রেখে গেছেন কেমন পর্যন্ত এইটা অটুট থাকবে, এইটা আঁকলে ধরলে আমাদের ওই ওই আলোকে যদি আমরা জীবন করি তাহলে আমরা কি আসছে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। প্রিয় শিক্ষার্থী তাহলে অনেক সময় বলি অনেকে ধারণা করে যে রসুলের আগমন তাহলে কী হয়েছে শেষ হয়ে গেছে, তাহলে কেমন পর্যন্ত কীভাবে দুনিয়া চলবে না, রসুলের আগমনের শেষ হয়ে গেছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করা যাবে না। অর্থাৎ যুগে যুগে যে নবী আসছেন আমাদের নবীদের নবী দিয়ে পরিসমাপ্তি ঘটেছে এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রিয় শিক্ষার্থী এবার আমরা জেনে নেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুল কেন পাঠালেন, এটা জানার অবশ্যই দরকার। দেখো আমি তোমাদের কাছে যদি বলি তোমরা স্কুলে কেন আসলে, অর্থাৎ শিক্ষা লাভের জন্য, তাই নবী রসুলকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন এই প্রয়োজনীয়তা যতটুকু আমরা লিখি তাহলে আমরা জানতে পারবো যে কেন আল্লাহ নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠাইলেন প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা কি,
যে আল্লাহ তাআলা এরা নবী রাসূলকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় আমাদেরকে জানাই দেওয়ার জন্য। তাহলে একটা ব্যাপার জেনে নিলাম যে নবী রাসূল যখন দুনিয়াতে আসছেন আল্লাহর পরিচয় মানুষদেরকে জানাবার জন্য, আল্লাহ কি আমরা দেখিনি, কেমন অবয়ব, কেমন আকৃতি, কোথায় আছে, কোথা থাকেন, কি করেন, কত কল্পনা আমাদের মনের ভিতরে আসে, এই সব কিছু নবী রাসূলুল্লাহ এসে আমাদেরকে বাস্তবতা জানাই দিয়েছে। এরপরে দুই নম্বর হলো দেখো বীর শিক্ষার্থীরা, নবী রাসূলুল্লাহ আমাদের মাঝে এসে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন সেটা হলো হ্যাঁ যে সত্য কোনটা, কোনটা বা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, অর্থাৎ ভালো মন্দ তফাত, সত্য মিথ্যার পার্থক্য, এই সব এই দিক নির্দেশনা জানাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। নাহলে আমরা সব একসাথে মিশে ফেলতাম, অর্থাৎ ভালো মন্দ বুঝতাম না, সত্য মিথ্যা বুঝতাম না, একটা আলো অন্ধকার আমরা একই সাথে মিশে ফেলতাম। আর এই পথ, এই দিক নির্দেশনা দেখার জন্য, দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছে। এরপর কিছু শিক্ষার্থীরা তোমরা জানো আমাদেরকে মাঝে আল্লাহ তাআলা পাঠাইছেন, তার একমাত্র ইয়ার একটা বিশেষ বড় কারণ ছিল সেটা হলো সত্য দিন, এর প্রতি মানুষকে আহ্বান করার জন্য। অর্থাৎ সবাই মিশন একই ছিল, আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলের একটাই মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর কোনো প্রভু নাই। এই মিশনটা দেওয়ার জন্য, এই বাণীটা প্রচার করার জন্য আল্লাহ যুগে যুগে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠাইছে। তাহলে আমরা বুঝলাম যে নবী রাসূলুল্লাহ আমাদেরকে সত্য দিনের প্রতি আহ্বান জানাবার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছে, না হলে আমরা কোনটা সঠিক পথ পেতাম না। এরপর নবী রাসূল আমাদেরকে মাঝে কেন আসতেন, আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। মানুষের কোন চরিত্রটা উত্তম আর চরিত্রের কারণে মানুষ কাছে ভালো মন্দ বিবেচিত হয়, ভালো গুণের কারণে আমরা সমাজে কে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমারও যদি চরিত্র তোমরা গঠন করো, তোমরাও কে আছে সমাজে সমাদৃত হবে। আর যদি চরিত্র গঠন না করতে পারো চরিত্র, তাহলে বলার কথায় বলা থাকে চরিত্রহীন মানুষ আসে পশুর সমান, পশু আর ওই মানুষের মধ্যে কোনো তফাত থাকে না। তাই নবী রাসূল আমাদেরকে এসেছেন উত্তম চরিত্র, আমি বলি না শুধু চরিত্রের কথা, চরিত্র কিন্তু দুটো পর্যায়ে, যেটা তোমরা চতুর্থ অধ্যায় যে টানবে 8,00,000 অধ্যায়ে, আমাদের নবী রাসূল আমাদের দুটো জিনিস শিখেছেন, একটা ভালো চরিত্র একটা খারাপ চরিত্র কোনটা। এই দিক নির্দেশনা দেওয়ার জন্য, এই উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জান্নাত জাহান্নামের নাম শুনে থাকি, কিন্তু জান্নাত কি, কি পথ ধরলে আমরা জান্নাতে যেতে পারবো, আবার কোনটা জাহান্নাম, জাহান্নাম কেমন আমরা দেখিনি, আমরা শুধু শুনেছি নবী রাসূলের কোরআন হাদিস থেকে আমরা শুনে আসছি, কিন্তু আসলে বাস্তবতা জানি নাই। নবী রাসূলুল্লাহ এসে আমাদেরকে এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে এইটা জান্নাতের পথ, আর এই পথ দিয়ে অনুসরণ করলে তুমি জান্নাতে যেতে পারো, এটা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। প্রিয় শিক্ষার্থী, আরো একটা দেখো, জাহান্নাম কি, যেটা আগুনের গর্ত আমরা জানতাম না, নবী রাসূলুল্লাহ আমাদেরকে এই সেই জাহান্নামের পথ তার থেকে কীভাবে মুক্তি পেতে পারি সেইটা হাতে কলমে শিখে দিয়েছে। ওরে বারবার তারা এই মিশন প্রচার করেছে, আর এই মিশন প্রচার করতে যে তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদের দেশ ত্যাগ করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক স্বার্থ বিলোপ কেয়াছে, জলাঞ্জলি দিতে হয়েছে, নিজেদেরকে অনেক রক্ত ঝরাতে হয়েছে। কারণ কি, তারা আমাদেরকে এই পরিচয় দেওয়ার জন্য অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। কাজেই শিক্ষার্থী, আমরা জানলাম যে কোন পথ দিলে আমরা জান্নাতে যাব, কোন পথ অনুসরণ করলে জান্নাতে সেই সুখময় জীবন আমাদের লাভ হবে, এই নবী রাসূলুল্লাহ আমাদেরকে মাঝে এসে আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছে। আর কোন পথ থেকে আমরা যদি বিরত থাকি, কোন পথ থেকে যদি আমরা ফিরে থাকি, ওই ফেরা পথ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা কি আছে জাহান্নাম থেকে কি আছে বাঁচতে পারবো। এই দিক নির্দেশনা, এই সঠিক নির্দেশনা, এই সঠিক পথ জানাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এরপর আল্লাহ তাআলার বিধিবিধান, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো শোনো, আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে, তিনি আছে এই বিধিবিধান আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তিনি কে আছে এই সমাজে তিনি তারা বাস্তবতা শিখে দিয়ে গেছেন, যাতে এই এই বিধিবিধান যদি আমরা মেনে চলি, আমরা ইহকালীন এবং পরকালীন দুইটাই কামিয়াব হতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি জানলাম যে আল্লাহ তাআলা যুগে যুগে কেন নবী রাসূল পাঠিয়েছে, নবী রাসূল কেন পাঠাইছে, এই কথা আমরা যখনই আসবে যে তোমরা নবী রাসূল প্রেরণের কয়েকটি উদ্দেশ্য লোক কী পাঠাইছে, তা আমরা লিখতে পারি আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহর দিন দিনের প্রতি আহ্বান করার জন্য নবী রাসূল দুনিয়াতে আসছে, মানুষের উত্তম চরিত্র শিক্ষা দানের জন্য নবী রাসূল পৃথিবীতে আসছে, এরপর আসছে তারা কী কাজের জন্য,
তারা আমাদেরকে জান্নাতের পথ কোনটি সেটা জানাই দেওয়ার জন্য, আমাদের জান্নাত থেকে বাঁচার পথ তারা তার কি আছে, কীভাবে আমরা জান্নাতটাকে বাঁচতে পারি সেই পথ তারা আমাদেরকে জানাই দিয়েছেন। তারা আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহর বিধিবিধান, কোনটা ভালো পথ, কোনটা মন্দ পথ, সওয়াব কোনটা, কোনটা অন্যায়, কোনটা সঠিক রাস্তা সিরাতুল মুস্তাকিম, কোনটা অন্যায় রাস্তা, এই পার্থক্য বোঝাবার জন্য যোগীদেরকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে আমরা এই নবী রাসূলের শিক্ষা গ্রহণ করব এবং আমাদের তাহলে কী হচ্ছে, আমাদের দুনিয়ায় হবে এবং আখিরাতে আমাদের কামে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের একটা বিষয় আমাদের জেনে নিতে হবে যে নবী রাসূলের এই এই রিসালাতের বিশ্বাসের প্রয়োজন কতটুকু, নবী রাসূলের বিশ্বাসের গুরুত্ব কতটুকু, এখন আমরা এই গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এগিয়ে চলেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, নবী রাসূলের বা রিসালাতের বিশ্বাসের গুরুত্ব কতটুকু, এই রিসালাতের তাওহীদের বিশ্বাসের পরে হলো রিসালাতের বিশ্বাস। কারণ নবী রাসূলরা যদি দুনিয়াতে না আসত তাহলে আমরা কি আসলে সঠিক পথ পেত না, আমরা গোমরাহি থেকে যেতাম, আমরা অন্ধকারে থেকে যেতাম, আমরা ভালো মন্দ তমিজ করতে পারতাম না। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা দেখো, এই জন্য আমাদের প্রথমকে একটা জিনিস তোমাদের মানতে হবে, সেটা হলো প্রথমে আমাদের নবী রাসূলের পর আস্থা স্থাপন করতে হবে। কারণ মনে করে একজন তোমার কাছে সংবাদ নিয়ে আসছে, সংবাদদাতাকে আগে তার সম্পর্কে বিশ্বাস করতে হবে। সংবাদদাতার প্রতি আস্থা স্থাপন করবে, তাহলে তার প্রেরিত আনিত খবর সে যেটা বহন করে নিয়ে আসবে, তারপরে সেটা বিশ্বাস স্থাপন হবে, ওইটা দৃঢ়তা আসবে, নাহলে কিন্তু অবশ্যই। এই জন্য নবী রাসূল প্রথমে আমাদের ইমানের প্রথম কাজ হলো আমাদের নবী রাসূলের পর বিশ্বাস করতে হবে। যুগে যুগে যত নবী রাসূল সকল নবীর পর বিশ্বাস করতে হবে, কারণ আমাদের কোনো নবী রাসূলের মধ্যে আমরা পার্থক্য করবো না, কারণ এরা সবাই আল্লাহর মনোনীত ব্যক্তি, মনোনীত মানুষ। আর দেখো এই আল্লাহর নবী রাসূলরা যারা যুগে যুগে আসছে তাদের একটাই মিশন ছিল, সে আসে সত্যকে প্রতিষ্ঠা করা, আর প্রতিষ্ঠা করার জন্য এরা বাধা দিয়েছে। আর যারা মানিয়েছে রিসালাতে বিশ্বাস করেছে তারা কি আসে সুপাক পেয়ে গেছে, আর যারা রিসালাতে বিশ্বাস করেনি তারা কি আসে পথ পরিষ্কার। এই নমরুলের কথা মনে করো, ফেরাউনের কথা মনে করো, এইভাবে যুগে যুগে যত নাফরমানদের আবির্ভাব ঘটেছে এরা কি আসে নবী রাসূলের পর বিশ্বাস করে, এদের দাওয়াত, এদের মিশন, এরা কি আসে কি আসে মোটা তারা বিশ্বাস করেনি। যুগে যুগে যত রসুল আসছে নবী আসছে তাদের মিশন ছিল আল্লাহ এক, এই আল্লাহর এককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এই পয়গম্বরদেরকে প্রেরণ করে। আর এই যারা নমরুদ হোক, ফেরাউন হোক, কারুন হোক, হামান হোক, আবু জাহলের গোষ্ঠী যত যা হোক, যারা পৃথিবীতে আসছে তারা এই রিসালাতকে অবিশ্বাস করেছে, অর্থাৎ রূপান্তর নবী রাসূলকে বিশ্বাস তারা করেনি। আর নবী রাসূল বিশ্বাস না করার কারণে তারা কাছে ধ্বংসলীলা, তারা ধ্বংসে পড়ে গেছে, আশা ধ্বংসের মধ্যে পড়ে গেছে। এই নমরুদের কাজা জানি ফেরাউনের এখনও তার লাশ রেখে দিয়ে মিশরের কী করেছে, যে আল্লাহ তাআলা কি আছে একটা নিদর্শন রেখে দিয়েছে যে যারা রিসালাতে অবিশ্বাস করেছে আমার নবী রাসূলের বিরোধিতা করেছে এরা সফলতা হতে পারেনি, এরা কি হয়েছে, এরা কি আছে ধ্বংসে পতিত হয়েছে। এই জন্যে যে আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থীরা আমাদের ইমানের যে সাতটি বিষয় আছে আমরা রিসালাতের এই বিশ্বাসকে আমাদের অন্তরে মনে কোঠায় স্থান দেবো, যে আল্লাহ যেমন বিশ্বাস স্থাপন করতে হবে, আর এই নবী রাসূলের মাধ্যমে আমরা, নাহলে আমরা জানতাম না তো কিছু, ফেরেশতাদের পরিচয় জানতাম না, কিতাবের পরিচয় জানতাম না, অনেক কিছু আমরা কি আছে কবরে কী হবে, হাসর কী হবে, সিরাত কী হবে, মিজানে কী হবে, দাঁড়িপাল্লায় ওজন হবে, কত এগুলো আমরা শুনে থাকি, কিন্তু বাস্তবতায় এইগুলি প্র্যাকটিক্যাল তারা রাসূল আমাদের নবী মিরাজে যে দেখে এসে প্র্যাকটিক্যাল আমাদেরকে বুঝিয়ে গেছেন। কাজেই আমাদের রিসালাতের বিশ্বাস করা এটা ইমানের অঙ্গ, অবশ্যই ইমানের অংশ, যদি কেউ বিশ্বাস না করে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মনে রাখতে হবে যে কোন বিশ্বাস মানুষের পূর্ণ মুমিন হতে পারে না, সেটা হলো রিসালাতের বিশ্বাস। এই রিসালাতের বিশ্বাসের আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমাদের মৌলিক যে সাতটি বিষয় আছে তার ভিতরে একটি বিশ্বাস হলো রিসালাতের বিশ্বাস, নবী রাসূলের বিশ্বাস। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রায় পর্যায়ক্রমে কমে এগিয়ে আসছি, তাহলে গুরুত্ব কী, যদি রিসালাতে হলো তাওহীদের পরে রিসালাতের স্থান, এটা আমাদের অবশ্যই আমাদের মনের মণিকোঠায় এই বিশ্বাসকে প্রাধান্য দিতে হবে, এই বিশ্বাস করতে হবে। কারণ তাওহীদের রিসালাতের বিশ্বাস না থাকলে আমরা পূর্ণ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। যুগে যুগে যত নবী রাসূলরা আসে সবাই মিশন ছিল একটাই, আল্লাহ এক, এইটা প্রতিষ্ঠা করা। আর এই প্রতিষ্ঠা করতে যেয়ে তারা কি আছে, আমরা সবাই অনেক কোন পারে ছোট, তোমরা অনেকে জানো অনেক আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়ির না পেরে পথে কাঁটা দিয়ে কষ্ট দিত। কারণ কী ছিল, রসুল রিসালাতের দাওয়াত দেয়, রসুল কিসের দাওয়াত দেয়, আল্লাহ তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহ এক এইটা প্রচার করে, আল্লাহ দিন প্রচার করে, আল্লাহর পরিচয় তুলে ধরে, এইটা তারা কেউ অবিশ্বাস করে নিল।
আর এই বিরুদ্ধে করে কে আসে, সে আবুজেহেল সহ তারা কে আসে সব ধ্বংসে কে আসে পতিত হয়েছে। আজকে তারা তাদের পৃথিবীতে তাদের নাম নিশানা দিচ্ছ নাই কে আসে। এই জন্যই আমাদেরকে রিসালাতের সর্বপ্রথমে যে কে আসে আল্লাহর বিশ্বাসের পরে তাওহীদ আল্লাহ এক, তারপর নবী রাসূলের পর বিশ্বাস করতে হবে। তাহলে আমরা পর্যায়ক্রমে কি জেনে নিলাম, প্রথম জানলাম শিক্ষার্থীরা রিসালাত কি, রিসালাত শব্দের অর্থ কি, রিসালাত কাকে বলে, তার পর্যায়ক্রমে আমরা জানলাম নবী রাসূলের পরিচয় জানলাম, নবী রাসূলটা কেমন মানুষ ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন। সর্ব এক কথা আমি যেটা বলেছি তোমাদেরকে, তারা ছিলেন নিষ্পাপ সর্বোত্তম চরিত্রের অধিকারী। এরপর আমরা বলছি যে নবী কারা রসুল কারা, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য করেছি। এরপর আমি তোমাদেরকে পর্যায়ক্রমে শেখাচ্ছি নবুয়াতের ধারাবাহিকতা, ধারাবাহিকতা আদম আলাইহিসসালাম থেকে যে নবুয়াতের শুরু হয়েছে তার পরিসমাপ্তি ঘটেছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তার রিসালাত যে তার দ্বারা পরিপূর্ণতা অর্জন হয়েছে, তিনি যে শেষ নবী, নবুয়াতের তারপরে কোনো কেউ নবী হবেন না। সে নিজেই বলে গেছেন আল্লাহ খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী আমার পরে নবী আসবে। এরপর আমি তোমাদেরকে সেতে নবী রাসূল আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন প্রিয় শিক্ষার্থী আমি বলছি, সর্বোপরি আল্লাহ পরিচয় তুলে দেওয়ার জন্য, ভালো মন্দ বোঝাবার জন্য, জান্নাত জাহান্নামের পথ পার্থক্য করার জন্য, আত্মকালের মানুষকে উত্তম শিক্ষা দেওয়ার জন্য, মানুষের নৈতিকতা শিখানোর জন্য, কোন পথ পেলে মানুষ মুক্তি পাবে, কোন পথ মানুষের ধ্বংসের পথে পা দেবে, কোনটা জাহান্নামের পথ, কোনটা আগুন লিলিয়ান শিকার পথ, কোনটা উদ্যান জান্নাতের বাগানের পথ, কোন পথ সিরাতুল মুস্তাকিম, কোন পথ যদি মানুষকে আসছে মুক্তি পেতে পারে, সেই সব তারা শিক্ষা দেওয়ার জন্য বাস্তবে এসেছে। এরপর সর্বোপরি শেষে তোমাদেরকে যেটা শিখাইছি সেটা হলো নিঃস্বার্থে বিশ্বাসের গুরুত্ব, আর তার আমাদেরকে আমাদের অন্তরের ইমানের যে স্বার্থের বিষয় আছে তার একটি বিষয় হবে যে রিসালাতের উপর বিশ্বাস। আর রিসালাতের বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, কারণ এই নবী রাসূলের যুগে যুগে যারা আসছেন তারা আল্লাহর প্রেরিত বান্দা, এরা এরকম তো কিন্তু কোনো আল্লাহর পুত্র না, আল্লাহর কোনো অংশ না, এরা হলো আমাদের মতো মানুষ, কিন্তু তাদের চরিত্র আমাদের সেই ছিল ভিন্ন রকম। তারা ছিলেন নিষ্পাপ, তারা কে আসে সত্য সে সর্বোপরি তারা উত্তম চরিত্রের অধিকারী। এদের প্রতি আমাদের কে আসে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আমরা কী হবে যুগে যুগে এই নবী রাসূলের আগমনের যে কারণ ছিল, আল্লাহর যে উদ্দেশ্য ছিল সেইটা কি আসে সফলতা আসবে। যদি আমরা রিসালাতকে মেনে নিই, নবী রাসূলের কথা মেনে নিই, তাহলে হ্যাঁ তাহলে আমরা এই দুনিয়ায় কবি হব এবং আখেরাতে কী হবো অনন্তকাল সুখময় জীবন লাভ করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আসো সুস্থ থাকো সুন্দর থাকো। তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দেব, সেটা হলো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, সেটা হলো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। তোমাদের পাঠ্য বই আলোকে তোমরা লিখে নিবে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। তোমরা পাঠ্যবুকের আগে এই যে এটা লিখো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করো, এইটা তোমাদের বাড়ির কাজ, এইটা লিখে তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলে দেখবে তোমার কতটুকু তোমার সার্থকতা হয়েছে, কতটুকু তোমার আয়ত্ত হয়েছে। আজ এখানে এই শেষ, তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আমার পাঠ শেষ করছি।